তো আমরা পৌঁছেই গেছি, আর 5 মিনিটের রাস্তা, তো এখান থেকে মিষ্টি নিয়ে নেবো। তো আগে যে মিষ্টি দোকানটায় ওখানে আগে আমরা করতে এসতাম, তো পুরো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এখন মিষ্টি দোকান হয়ে গেছে, যুগের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, রাস্তাঘাট অনেকই চেঞ্জ হয়ে গেছে। তো 5 মিনিটখানি করেই পৌঁছে যাবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা পৌঁছেই গেছি, তো এসতে 1 ঘন্টা 15-20 মিনিটের মতো লাগে। প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড রোদ। গরম বাবারে, প্রচন্ড কিটা বাচ্চা গেছে। ওমা খেতে দাও, তোকে খেতে মেটলা। আমি কিছু খেয়েছি নি। ওমা খেতে দাও আগে, খুব খিদা পাচ্ছে। এটা নয়, একটা কি হাফ বিস্কুট খেয়ে এসছি, এটা গুড় গুড় করছে আমার। দিদা কোথায়, ঘুমাচ্ছে নাকি? প্রেমু গুলুকান্ডি খাচ্ছে। তো আমাকে প্রচন্ড খিদা পাচ্ছে, তো আগে খেয়ে নি। তো মা ঘুগুনি, শসা, লঙ্কা, পেঁয়াজ আর বাদাম দিয়েছিল, তো একে দিয়ে মুড়ি খেয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, শান্তি বাবা খেয়ে। মা করছে রান্না, চলো মায়ের কাছে যাই। এই যে মা রান্না করছে, প্রেমুর জন্য শিঙি মাছ কিনে এটাই আছে, যাবি রেখেছে, দেখো কত শিঙি মাছ। শিঙি মাছ অ্যালোভেরা মাখবি না কি মাটা মাখবি? তো কাটিস নি, কাটিস। যে মা আমগুড়া চিনির গুড় করে রোদে দিয়েছে, দেখেই তোমার জিভে জল চলে এসছে একবারে। আমি তো খাবো আমগুড় আগে বাবা রে। তো প্রেমুর জন্য আমাকে লুকি লুকি আমগুড় খেতে হচ্ছিলো, কারণ দেখলে এক্ষুনি আড়ি করবে। আর ওদের যে দেওয়া আছে ও এখনও সেটা দেখেনি, ওনার পেটে লাগছে তো দিতে চাইনি, তো লুকি লুকি আমাকে খেতে হলো। আর সবার সাথে গল্প করছি, তো মা অনেক কিছুই রান্না করেছিল, পটল ভাজা, বেগুন ভাজা, মাছের ডিম বড়ার ভাজা, মাছের ডিম বড়ার চাটনি, চাপারোটের শাকের চচ্চড়ি, মাছের তেল ঝাল, শিঙি মাছ দিয়ে লাউ শাকের ঝোল, ডাল। তো সারাদিন বাপের ঘরে এসে খেয়েই যাচ্ছি, আমি খেয়েই যাচ্ছি। তো খাওয়া দাওয়া করেই আবার ঘুম, মানে কি বলবো, ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে আবার লিচু খেতে লেগে গেছি। তো সারাদিন বাপের ঘরে এসে আমি শুধু খেতেই থাকছি। সরে আয়, ধার থেকে সরে আয়, এখানটা আমার কাছে দাঁড়া, আমার কাছে ভালো। ওই যে এই ঝাপাচ্ছে, ওখান থেকে ঝাঁপিয়ে দিচ্ছে একবারে, ঝামছে। বাকিগুলো নেমে গেছিল, ওরে যাসনি, তুলে নিবে তোকে, মেজি তো পালিয়ে আসবে এক্ষুনি। ফুলের পাতা খাচ্ছে না, ফুল খাচ্ছে।
ফুলও খায় না, পাতা খাচ্ছে, পাতা খাচ্ছে, শাড়ি দিয়ে দেওয়া হলো তখন হবে না, দাঁতে বলে কেমন ছাড়িয়ে নিজে খাবে, বোন বললো নি ওকে গোটা দিতে হবে ছাড়িয়ে খাবে, তাই তো দে না আমাকে একটু শুনি দে, ওই বেমু বেমু ওই বেমু দে না আমাকে একটু দেন, আমাকে একটু দেন 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 আমাকে শুনি গান না গান দইছে বন্ধুল মা বন্ধুল ওই বিকাল বেলা আবার চা খেতে বসে আছি, বিস্কুট দাও না, এখন রাতটা বাকি কিছুই খাওয়া হলো, তো আমার ব্লগটা বেশ বড় করছে না, এখানে মানে পাওয়ারের প্রবলেম, নেট ভালো ধরেনি, তো খুব অল্পের মধ্যে দিয়ে ব্লগগুলো করতে হবে, তো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দেখা হচ্ছে নতুন নতুন ব্লগ আছে, ভালো থেকো সুস্থ থেকো। বাপের ঘরে এসে শুধু খেয়েই আছি খেয়েই আছি।